ছবি তুলতেছে এখানে, এখন আমরা বের হয়ে যাব। ওদের যাই হোক, একটা জিনিস খালি ভালো লাগছে, সেটা হচ্ছে যে মানুষ আর মানুষ, সকালে একটু ভিড় কম ছিল, এখন অবস্থা আরো ভিড় হবে। সকালে যখন এটাই হলো সামনের অন্যরকম ছিল, এখন আবার অন্যরূপ ধারণ করেছে। এখানে হলো বিভিন্ন ভিডিও ক্যামেরাম্যান ভিডিও হয়েছে। এখন ভিড়ে মানুষ, এখন ইন্ডিয়ানরা বেশি আসতেছে। এখন মনে হয় ইরা আসছে, বুঝছেন? এখন মনে হয় যারা ইন্ডিয়ান তারা আসছে, সকালবেলায় যারা টুরিস্ট তারা সকালবেলায় রয়েছে। আচ্ছা, এদিক দিয়েও তো আমাদের চলে যাইতে পারি, রেডি হয়ে গেলে। আমি দরকার, আমি তো আর খাবো না বা কোনো কিছু করবো না। না, সবাই কি রেডি টেডি হয়ে গেছে? না, সবাই রুমে গেছে। এই যে আমি একটু থামেন, আমি একটু ভিডিও করে আসি। এটা কত বছর আগের গাছ। এখানে দেখাশোনার কাজে যারা আছে তারা থাকে। আমার সাথে বাকিগুলা বের হয়ে গেছে অলরেডি, এখন আমি বের হয়ে যাব। কোন দিক দিয়ে ব্যাট? ওই পাশে সাদা এরিয়া কি ওটা? ওদিকে তো গেলাম না নাকি? ওদিকে এগুলোতে মনে হয় থাকতো তখনকার থাকার জায়গা। এগুলো ঘুরে অনেক ভালো লাগছে, ঘোরা শেষ, তাজমহল দেখা শেশ, সপ্তম আশ্চর্যের একটা, এক সময় বাকি ছয়টা দেখারও ইচ্ছা আছে, যদি সৌভাগ্য হয় তাহলে দেখবো এক সময় বাকি ছয়টা। চলে আসলাম অবশেষে তাজমহলের বাউন্ডারি থেকে বের হয়ে আসলাম। এখানে G20 সম্মেলন হয়েছিল। এটা হলো 5-star হোটেল, এক রাতের জন্য 80,000 টাকা লাগবে এখানে থাকতে।
আমাদের রাজমহল ঘোরা শেষ। হোটেলে চলে আসলাম, ছাদ থেকেও দেখা যাবে। এদের বাসটা তো ভালো, আমাদের বাসটা তো কি এই বাসে? কালকে রাতের ভিউ দেখছিলাম, এখন দিনের হোটেলের উপর থেকে দিনে কেমন লাগে দেখতে দেখা যাক। ও তাজমহল রাত্রে অনেক কাছে লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে অনেক দূরে, হোটেল থেকেই দেখা যাচ্ছে। এই সেই তাজমহল রোড, এটা হোটেলের সামনে রোড। এখন অনেক রোদ, এই জন্য রোদ লাগতেছে। আমরা এখন আগ্রার উদ্দেশ্যে যাব, আগ্রা ফোর্টে এই গাড়িতে করে। এটা ফাইভ স্টার হোটেল, এটা প্রায় 70,000 পার ডেতে লাগে।